السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা রিডার ফোর লেসন টু এক্সারসাইজ সিক্স থেকে শুরু করব, পড়বো আর অনুবাদ করব। হাবিবুর রহমান খান, আপনি আসবেন প্লিজ। السلام عليكم. وعليكم السلام ورحمة الله. سمعت أن أحسن طبيبة في المستشفى سمعت أحسن طبيبة في المستشفى هوسبيتال طبيبة من دكتور أحسن من أوتوم সেরা أن سمعت سيدا سمعت من أمي سونيتي উনি ডাক্তারদের মধ্যে সেরা এই হসপিটালে, এরকম হ্যাঁ হবে মানে এটা হ্যাঁ উনি হাসপাতালের মধ্যে ডাক্তারদের, মধ্যে সেরা মহিলা ডাক্তার নাকি মহিলা ডাক্তার তো এটা হ্যাঁ স্যার জি ম্যাডাম প্লিজ। আগেটা আন্নাহা মানে নিশ্চয়ই তিনি এটা মানে হ্যাঁ নিশ্চয়ই তিনি, আমি মানে একজন মহিলার কথা বলা হচ্ছে, মহিলা মহিলার হ্যাঁ কথা হা বলছে। তো মহিলা সামিয়া তো আন্নাহা আসানো তবি তবি বা তিন মুস্তাফা আচ্ছা ঠিক আছে স্যার ইয়াকুলুনা ইন্নাহা আহসানু তাবিবাতে ফিল মুস্তাসফা ইয়াকুলুনা বলে তারা বলে তিনি উত্তম ডাক্তার ডাক্তারদের মধ্যে এই হসপিটালে না এই হ্যাঁ হসপিটালে সব থেকে হ্যাঁ ইয়াকুলু না মানে লোকে বলে। হ্যাঁ লোকে বলে হ্যাঁ আচ্ছা, আগের মানে সেন্টেন্সটার সাথে হরমুনের এই মধ্যে সেন্টেন্সটার পার্থক্যটা কি একটু দেখেন। আগেরটা তো আচ্ছা এটা এটা লোকে বলে তারা না বলে বা লোকে বলে না আগেরটা ছিল হলো ইন আন্নাহা, আন্নাহা, আচ্ছা আর এখানে আন্নাহা আসছে জি ইন্নাহা ইন্নাহা। তার মানে কলা ইয়াকুলু যে ভার্বটা আছে এইটার পরে জি ইন্না বসে, যদি ইন্নার প্রয়োজন হয় ইন্না বসে, কিন্তু অন্য অন্য ভার্বের ক্ষেত্রে আন্না বসে। তাহলে আচ্ছা নিয়মটা তার মানে একবার বলেন বেশিরভাগ আপনি। ক্ষেত্রেই কি আমরা বসে আচ্ছা কলা ইয়াকুলু এই ভার্বের ক্ষেত্রে ইন্না বসে আর বাকি অন্য ভার্বের ক্ষেত্রে আন্না বসে গুড, ভেরি গুড। আর এই তার মানে ইন্না শুধু বা, কি স্যার কলা ইয়াকুলু হ্যাঁ হ্যাঁ জি, শুধু কলা ইয়াকুলুর পরে ইন্না বসে। ইন্না বসে আচ্ছা আচ্ছা ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব আচ্ছা এইখান থেকে দেখেন পড়ি, ফি আউয়ালিল জুমলাতি মানে কি হতে পারে বলতে পারবেন? আউয়ালিন মানে প্রথম আর জুমলাতে মানে বহুবচন বাক্য 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 আচ্ছা বাক আচ্ছা মানে ফি বাক্যের আউয়ালিন শুরুতে, জুমলাতে বাক্যের মানে প্রথম শুরুতে, বাক্যে না না আচ্ছা বাক্যের আচ্ছা আউয়াল শুরুতে, মানে প্রথম আচ্ছা বাক্যের বাক্যের শুরুতে শুরুতে ফি ইন, আউয়ালিন বাক্যের শুরুতে ইন্না, অর্থাৎ ইন্না আচ্ছা যদি মানে বাক্যের শুরুতে আসে তাহলে ইন্না মানে শব্দটা ইন্না হবে। হ্যাঁ মানে ইন্না যদি আচ্ছা আচ্ছা ব্যবহার করি আমরা। ওকে আচ্ছা, তারপরে এরপরে বাদ বাদা কলা কলা, কলার পরেও ইন্না তাই তো হ্যাঁ মানে কলার পরে ইন্না আসে। কলা হ্যাঁ কলার পরে ইন্না আচ্ছা বাদাল আফ আলে উখরা আন্না এটা মানে কি আফ আলে মানে উখরা অন্য অন্য ভার্বের পরে আন্না। আচ্ছা আচ্ছা ফালা থেকে আফালা সেইটা হ্যাঁ হ্যাঁ ভার না নাকি ফেলুন মানে একবচন, আর ইনুন আফআল হলো আচ্ছা বহুবচন, ভার্বস। ও অন্য ভাগ আচ্ছা অন্য ভাগের পরে আন্না আচ্ছা মানে শুধু কলার পরে ইন্না আর বাকি সমস্ত ক্ষেত্রে আন্না হ্যাঁ আর প্রথমে শুরুতে ও ইন্না আচ্ছা হ্যাঁ এই তো আর কিছু না তো না এই 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 সেন্টেন্সটা একটু সবাই লক্ষ্য করেন। এই সেন্টেন্সটা, এটা পড়ে যদি বুঝতে পারেন সেটা কিন্তু একটা মানে খুবই সুন্দর
হয়, খুবই সুন্দর। মানে আপনি এটা এটা এই সেন্টেন্সটা পড়ে নিয়মটা আরবিতে লেখা আছে, হ্যাঁ, এটা পড়ে বুঝতে পারাটা মানে খুব ভালো একটা ব্যাপার যদি এরকম কিছু হয়। আমি কি আরেকবার পড়ে দেবো এটা? হ্যাঁ হ্যাঁ প্লিজ। في أول في أول جملاتي মানে হচ্ছে বাক্যের শুরুতে ইন্না ইন্না বসবে, হুম আর বাদা কলা কলা ভার্বের পরে ইন্না, হুম আর বাদাল আফআলেল উখরা মানে অন্যান্য ভার্বগুলোর পরে আন্না বসবে। না বুঝবে, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে নুরুল আলম সিদ্দিকী, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজুন্নু আন্না তালিবুন জাদিদুন, আমি মনে করি যে সে নতুন ছাত্র। আচ্ছা, তাহলে আন্নাহু, হ্যাঁ আন্নাহু, আন্নাহু আন্নাহু তাহলে আজুন্নুর পরে কি বসে? আন্না। আন্নাহু আজুন্নুর পর আন্না। কলাল মুদাররিসু ইন্না তলিবা তলিবাল জাদিদা মুস্তাহিদুন জিদ্দান। কলা মুদাররিসু মানে শিক্ষক সাহেব বললেন ইন্না তলিবাল জাদিদান জাদিদা মানে নতুন ছাত্রদেরকে, নতুন ছাত্রটি ইন্না তলিবাল জাদিদান নতুন ছাত্রটি মুস্তাহিদুন জিদ্দান মানে পরিশ্রমী অনেক, খুব পরিশ্রমী। অনেক। সামিআতু আন্নাল মুদাররিসা মাজা আল ইয়াউমা, একটু পরেন, অর্থ বলেন। সামিআতু তোমরা শুনেছ আন্নাল মুদাররিসা আন্নাল মুদাররিসা মা জা আল ইয়াউমা। নুরুল আলম সিদ্দিক কি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ, পড়েন আবার। সামিআতু আন্নাল মুদাররিসা মা জা আল ইয়াউমা, আমি শুনেছি যে শিক্ষক সাহেব আজ, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল তোফাজ্জেল, আপনি আসবেন প্লিজ, আপনি পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামিতু আন্নাল মুদাররিসা মাজা আল ইয়াউমা, হুম, তোমরা শুনেছ শিক্ষক সাহেব আজ না না, আমি আসেননি। শুনেছি। সামিতু আচ্ছা আমি শুনেছি, হ্যাঁ আমি শুনেছি শিক্ষক সাহেব আজকে সম্ভবত আসেননি। আন্না এখানে তো আন্না অর্থ আমি একটু পরে জয়েন করেছি, দ্যাট দ্যাট, হ্যাঁ, শুনেছি যে, হ্যাঁ আমি শুনেছি যে শিক্ষক সাহেব আজকে আসেননি। ইন্নাল্লাহ রাব্বি, এখানে হচ্ছে ইন্নাটা, ইন্নাল্লাহ রাব্বি, এখানে ইন্নাটা তো যে শিওরলি হবে না, এটা ইন্নাটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শিওর, জি, নিশ্চয়ই আল্লাহ রব, আমাদের রব, আমাদের রব, রাব্বি আমার রব। আমার রব, হ্যাঁ রাব্বি। কলা জামি জামিলি আন্নাল মুদাররিসা মা জাআল ইয়াউমা, কালা জামিলি জামিলি আমার জামিলি মানে আমার সহপাঠী, হ্যাঁ 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 আমার সহপাঠী বলল বলল যে মুদাররিসা মা জাআল ইয়াউমা, আজকে শিক্ষক সাহেব আসেননি। আমার সহপাঠী বলল যে আজকে শিক্ষক সাহেব আসেননি। তো এখানে কি হবে, ইন্না না আন্না? এখানে তো এখানে হবে ইন্না ইন্না আন্না সেটা ভুল আছে, ইন্না হবে। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে আন্না আশহাদু আন্না অর্থ বলেন। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আন্না যে আমি নিশ্চয়ই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদার যে, রাসূলুল্লাহ, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম বা মুহাম্মাদ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ আল্লাহর আল্লাহর রাসূল রাসুল। আল্লাহর রাসূল করাতু ফি ফি সহ ফি সহিফাতি আন্না ওয়াজির আল খারিজিয়াতি সায়ার জিউ মিন লন্ডনা গদন গদন কারা তু ফি কারা তু আমি পড়েছি ফি সহিফাতি ছোট পত্রিকায়? বইয়ের মধ্যে, না না, পত্রিকায়। ছোট বই সহিফাতে মানে ছোট পত্রিকায় আন্না ওয়াজিরা
ওয়াজির ওয়াজিরা আল মানে খারিজিয়াতি, ওয়াজিরুন মানে মন্ত্রী, উজির খারিজিয়াতি। ও আচ্ছা, ওয়াজির আল খারিজিয়াতি। ও আচ্ছা আচ্ছা, খারিজিয়াতি মানে হচ্ছে যে বিদেশ মন্ত্রী মনে হয়, হ্যাঁ হ্যাঁ জি বিদেশ মন্ত্রী। হ্যাঁ, খারিজিয়াতি কি সায়ার জিউ মিন লন্দনা গাদান। সায়ার জিউ, সায়ার জিউটার অর্থটা রজা ইয়ারজিও মানে, ও ইয়ারজিউ, ইয়ারজিউ মানে রাজা, ইয়ারজিউ মানে ফিরে এসেছেন, তাহলে না ফিরে আসা। এখন ওইটা ফিরে সিন আসে। আছে, হ্যাঁ, সিন কি বোঝায়? সিন দিয়ে সায়ারজিউ ভবিষ্যৎ বোঝায়। ভবিষ্যৎ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সায়ারজিউ তাহলে আসবেন। হ্যাঁ মিন লন্দনা গাওদান, গাওদান মানে তো হচ্ছে যে আগামীতে, হ্যাঁ, লন্দনা মানে লন্ডন মানে, লন্ডনা মানে ও লন্ডন। লন্ডন থেকে, ও হচ্ছে লন্ডন থেকে, লন্ডন থেকে আগামীকাল আসবেন। আমি শুনেছি বিদেশ মন্ত্রী লন্ডন থেকে আগামীকাল আসবেন, মানে ফিরবেন, অথবা ফিরবেন। আজুন্না আন্নাকা মিন বাকিস্তানা, বাকিস্তানা আজুন্না সম্ভবত আন্নাকা তোমরা, তোমরা মিন পাকিস্তান, তো পাকিস্তান থেকে এসেছো সম্ভবত, তোমরা পাকিস্তান থেকে এসেছো। আমি, আমার মনে হয় তোমরা পাকিস্তান থেকে, তুমি তুমি আন্নাকা, হ্যাঁ তুমি পাকিস্তান থেকে, আমার মনে হয় তুমি পাকিস্তান থেকে এসেছো। কলা লি তাবিবুন, ডক্টর সাহেব, ডক্টর বললেন, ইন্নাকা লাইসা বি আরিজ বি মারিদিন। বিমারি দিন। হ্যাঁ, ইন্নাকা, ডক্টর সাহেব বললেন, ইন্নাকা লাইসা বিমারি দিন, তুমি রুগী নও, নিশ্চয়ই তোমার কোনো তুমি, রোগ নেই, তোমার না তোমার নিশ্চয়ই কোনো তুমি রোগ নেই। অসুস্থ না, নিশ্চয়ই তুমি হ্যাঁ, অসুস্থ অসুস্থ। না। আজুন্না আন্না তাবিবাতি লাই তাবিবাতি লাতি খারাজনা মিনাল মুস্তাশফা, মুস্তাশফাল আনা মিনাল ولايات ولايات المتحدات أظن أن الطبيبات سمبوبوتو বহুবচন ডাক্তার, طبيبات হ্যাঁ সম্ভবত ডাক্তাররা, মহিলা ডাক্তাররা যারা, মহিলা ডাক্তাররা আল্লাতি যারা খরাজনা, লাতি যারা খরাজনা মানে খরাজনা, খরাজনা খরাজনা মানে হচ্ছে যে বের হয়ে গেছেন, হ্যাঁ মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে, মিনাল মুস্তাশফা হাসপাতাল হতে নাম এখন মিনাল ভিলায়াতিল মুত্তাহিদা, মুত্তাহিদাতি ভিলায়াতিল মানে হচ্ছে ভিলায়াতিল মানে তো হচ্ছে যে গাইনি ডক্টর না মনে না, হয়। বিলায়াতিল মুত্তাহিদাতি হচ্ছে ইউনাইটেড স্টেট। ও ভিলায়াতিল মুত্তাহিদাতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনাইটেড মুত্তাহিদাতি আছে, ইউনাইটেড স্টেট, তারা সম্ভবত ইউনাইটেড স্টেট থেকে এসেছেন। আতারিফিনা আন তালিবাতাল জাদিদাত আল্লাতি জাআত কাবলা সালাসাতি আইয়ামিন তারিফু খামসাত, খামসা লুগাতি, আতারিফাতি আতারিফানি তারিফ আতারিফানি মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে হচ্ছে তারিফিনা, প্রশ্ন না হতে পারে একজন তা মহিলাকে জিজ্ঞেস রিফিনা, করা হচ্ছে, ও আতারিফিনা। তারিফিন, তারিফিনা তারিফিনা আছে তাহলে আন্না হবে, আন্না তলিবাতা, আন্না তলিবাতাল জাদিদাতা, জাদিদাতা, তলিবাতাল মহিলা ডক্টর, নতুন মহিলা ডক্টর আল্লাতে যিনি জা জা আত জা আত কাবলা, জা আত মানে জাত শব্দের অর্থ মনে পড়ছে না, জাত মানে আশা। আশা, আচ্ছা আচ্ছা, জাত কাবলা পূর্বে এসেছেন, সালাসাতি আয়ামি, সালাসাত মানে মানে 3 দিন পূর্বে এসেছেন, হ্যাঁ, তারিফু সে জানে তারিফু খামসাল লুগাতি, তারিফু মানে হচ্ছে তারিফু খামসাল লুগাতি, হ্যাঁ, তিনি জানে, তারিফ মানে সে জানে মহিলা। ও তারিফ, হ্যাঁ আরফ থেকে তারিফ, আচ্ছা আচ্ছা, তিনি জানেন খামসাল লুগাতি 5টি ভাষা, ইন্না দার্সা সাহলুন নিশ্চয়ই পাঠটি সহজ, ইন্না হবে ইন্না আগে পূর্বে তো ইন্না,
সবার প্রথমে ইয়াকুলুনা ইন্নাল ইমতিহান ইমতিহানা ইয়াসাকুনু না ফিল সায়াকুনু, সায়াকুনু ফিল উসবুহি উসবুইল আওয়ালি মিন শাহরি রাজাবিন ইয়াকুলুনা মানে ইয়াকুলুনা লোকে বলে, লোকে বলে ইয়াকুলুনা ইন্নাল ইম ইন্নাল ইমতিহানা ইমতিহান মানে, ইন্নাল ইম ইমতিহান মানে হলো পরীক্ষা। আচ্ছা ইন্নাল ইম নিশ্চয় লোকে বলে যে পরীক্ষা সায়াকুলুনা ফিল উসবুই সায়াকুলুনা লোকে পরীক্ষা লোকে বলে যে পরীক্ষা সায়াকুনু হবে পরীক্ষা ফিল উসবুইল হবে আউয়ালি, আচ্ছা প্রথম ফিল উসবুইল আওয়ালে আওয়াল তো হচ্ছে যে পূর্বে না না প্রথম সপ্তাহে, উসবুইল ও আউয়ালি প্রথম প্রথম, সপ্তাহে আচ্ছা আচ্ছা আওয়াল প্রথম সপ্তাহে মিন শাহরি রাজা রাজা বিন মিন শাহরি শাহ রজব মাসের প্রথম প্রথম। সপ্তাহে পরীক্ষা হবে হ্যাঁ লোকেরা বলে যে পরীক্ষা রজব মাসের, প্রথম সপ্তাহের মধ্যেই হবে হ্যাঁ মিন আতাজুন্নু আন্নান আন্নি দঈফুন আতাজুন্নু আন্নি আন্নানি আন্নানি দঈফুন দঈফ মানে তো হচ্ছে যে দুর্বল, ভয় পাওয়া না দুর্বল দুর্বল আচ্ছা দুর্বল তুমি সম্ভবত দুর্বল তুমি কি মনে করো যে আমি দুর্বল? আচ্ছা আজুন্না আন্নানি আতাজুন্ন, আতাজুন্ন তুমি তুমি মনে করো কি যে তুমি আমি মনে করো দুর্বল? তুমি মনে করি আন্নানি আমি আচ্ছা হ্যাঁ আতজন আন্নানি দঈফুন তুমি মনে করি আমি দুর্বল আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে, আজকের জাকালাম মতো আলাইকুম শেষ। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ।